নমস্কার, আমি এই জামান মেডিসিন রিভিউ বাংলা চ্যানেলের পক্ষ হইতে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি ডাইজেস্টিভ এনজাইম স্রাপ রিভিউ করতে চলে এসেছি। আমরা প্রতিনিয়ত যে তৈলাক্ত খাবার, তেলে ভাজা খাবার, চপ, বেগুনি, সিঙ্গারা ইত্যাদি, ফাস্টফুড খাবার ইত্যাদি আমরা খেয়ে থাকি, খাওয়ার ফলে আমাদের খাদ্যদ্রব্য ঠিকমতো এনজাইম হয় না, অর্থাৎ হজম হয় না। আমাদের মুখের যে লালা রস থাকে, সেই লালা রস দ্বারা আমাদের হজম প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বর্তমান আমরা এমন একটা সিচুয়েশনে বাস করছি, ঘরের খাবার অনেকেই খেতে পান না। হোটেলে বা রেস্টুরেন্টে বা যে কোনো দোকানে আমরা খাবার খেয়ে থাকি। অতি মশলাযুক্ত খাবার, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার ইত্যাদি খেয়ে আমাদের পেটে অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বুক জ্বলা, চুয়া ঢেকুর এবং বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, বারে বারে পায়খানা যাওয়া, পায়খানাতে ফেনা ফেনা ভাব ইত্যাদি আমাদের হয়ে থাকে। কিন্তু আমরা বুঝতে পারি না এটা কারণ কি। এটা কারণ গ্যাস, না আমার পাচনক্রিয়া, অর্থাৎ আমার ডাইজেস্টিভ এনজাইম ঠিক মতো হচ্ছে না, তার জন্য কোনটার জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে সেইটা আমরা ঠিকমতো ধরতে পারি না। তাই আমরা অফিসের ব্যাগে, স্কুলের ব্যাগে, পকেটে, বন্ধুবান্ধবের বাড়িতে অনুষ্ঠানে খেতে গিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে গিয়ে আমরা ভরি ভরি অ্যান্টাসিড পকেটের মধ্যে ভরে নিয়ে যাই, আর দু চারটে পাঁচটা করে আমরা অ্যান্টাসিড খেয়ে নিই। কিন্তু দেখা যায় সেই অ্যান্টাসিড খাওয়ার পরেও আমাদের হজম ঠিকমতো হয় না, পেট ফাঁপ দিয়ে থাকে, বারে বারে পায়খানার ভাব বা আমল হয়ে থাকে, পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না, চুয়া ঢেকুর উঠে, বুক জ্বালা করে, গ্যাস অম্বল হতে থাকে। তাই বন্ধুরা, আপনাদের সামনে একটা ডাইজেস্টিভ এনজাইম স্রাপ নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্রাপটি পেপসিন অ্যান্ড ফাঙ্গাল ডাইজেস্টিভ স্রাপ। স্রাপটির নাম হলো বায়োজাইম। এই বায়োজাইম স্রাপটি 200 ml স্রাপ। এই 200 ml স্রাপের মূল্য হলো 142 টাকা। এই 142 টাকায় আপনি 200 ml স্রাপ পেয়ে যাচ্ছেন। এই স্রাপটির কাজ কি? আমরা যে সকল খাবার খেয়ে থাকি, আমাদের ঠিকমতো হজম না হওয়ায় আমাদের যে পেট ফাঁপ থাকে, পেট ফুলে থাকে, হজম হয় না, পায়খানা বারে বারে মল থাকার ইচ্ছা হয়, বারে বারে মল ক্লিয়ার হয় না, পেট ফাঁপ দিয়ে থাকে, মুখে ঢেকুর উঠে, টক, তেতোর ভাব ঢেকুর উঠে, এই সব ক্ষেত্রে আপনি এই ডাইজেস্টিভ এনজাইম স্রাপটি ইউজ করতে পারেন। এই ডাইজেস্টিভ স্রাপটি ইউজ করার ফলে গ্যাস, অম্বল, বুক জ্বলা, অ্যাসিডিটি এবং কি আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। এই স্রাপটি আপনি মাত্র 2টি ফাইল যদি ইউজ করেন, তাহলে আপনার গ্যাস, অম্বল, বুক জ্বলা, বদহজম সকলেই এই স্রাপটি ব্যবহার করুন, গ্যাস, অম্বল, বুক জ্বলা, বদহজমকে দূর করার জন্য। বন্ধুরা, এই স্রাপটি যাদের 18 বছর ঊর্ধ্বে বয়স, তারা 1 চামচা করে দুপুরে ও রাত্রিতে খাওয়ার পর খাবেন।
অবশ্যই 18 বছর নিম্নে বাচ্চাদেরকে দিবেন না, তাদের আদা তাদের অন্য স্রাব আছে, ডাক্তারবাবু আপনারকে দেখে আপনার বাচ্চাকে দেখে আপনার ডাক্তারবাবু নির্ধারিত করবেন। অন্য একটা ভিডিওতে বাচ্চাদের ডাইজেস্টিভ এনজাইম স্রাব রিভিউ করব। আজকে অ্যাডাল্ট যাদের 12 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তাদের জন্য আজকে এই স্রাবটি নিয়ে এসেছি। এই স্রাবটি ইউজ করুন খাওয়ার পর দুপুর ও রাত্রি দিনে দুবার, এবং আপনি পরপর 2 থেকে 3টি ফাইল খান। আপনার দেখবেন পেট ফাঁপা, গ্যাস, অম্বল, বুক জ্বলা, চুয়া ঢেকুর, পায়খানা অপরিষ্কার ইত্যাদি হয়ে থাকলে এই স্রাবটি খাওয়ার পর আপনার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই স্রাবটি অবশ্যই আপনারা ইউজ করবেন, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যে কোনো হসপিটাল, সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র, জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, যারা প্রেগনেন্সি মহিলা ও মা বোনেরা আছেন এবং সুগারের পেশেন্টরা আছেন, তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই মেডিসিনটি ইউজ করবেন না। কারণ ডাক্তারবাবুই জানেন আপনার কোন রোগে, আপনার বয়স, আপনার ওজন অনুপাতে ডাক্তারবাবু ডোজ নির্ধারিত করেন। অতএব ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শে আপনাকে মেডিসিন খেতে হবে। মেডিসিন সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। আমি আপনাদের সঙ্গেই আছি, সঙ্গেই থাকব। আমার এই ছোট্ট পরিবারের এই চ্যানেলটি আপনারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো ইতি